हेलो एवरीवन, री वेलकम टू माय चैनल। आशा करी अपनारा भालो रयेछेन, आमिओ भालो रयेछि। चलुन आजके निये जाई आपनादेर कलकातार एकटि पाशेर शहरे चंदननगरे। गूगल सर्च कर ले जगह सम्पर्के अनेक किछुई देखा जाच्छे आर अनेकगुलो जायगा देखाच्छे जेगुलो आपनारा जेते पारेन। तो कतटा आमी गेछि, कोन कोन जायगागुलो आमी गेछि आर रेस्टुरेंट रिव्यू आपनारा एई भिडियोते पेये जाबेन। चंदननगर एक ऐतिहासिक शहर। এই শহরে কিভাবে ইতিহাস লুকিয়ে আছে সেই কয়েকটা তথ্য চলুন আপনাদের দিই। স্বাধীনতার আগে প্রায় 250 বছর ধরে এই চন্দননগর ছিল ফ্রান্সের দখলে। এখনো এই শহরটিতে ফরাসি ঐতিহ্য খুঁজে পাওয়া যায়। এই শহরটি গঙ্গা নদীর তীরে অবস্থিত, তাই ফরাসিরা এই অঞ্চলটি ব্যবসা বাণিজ্যের কাজে ব্যবহার করত। আমরা বাড়ি থেকে 11টার সময় বেরিয়েছিলাম আর এখন লেক টাউনে ঢুকে গেছি। এখান থেকে আমার এক মাসি আমাদের সাথে যাবে, তাকে নেব। তো গাড়িতে এখন আমার মাসি উঠে পড়েছেন। এবার সোজা লেক টাউন থেকে চন্দননগর যাব আমরা। তো এখান থেকে আবার স্টার্ট দিলাম 11:50-এ। এই যে ব্রিজটা দেখছেন আমরা যাচ্ছি, এটা হলো দ্বিতীয় হুগলি ব্রিজ। এই গেটটার উপর লেখা রয়েছে উত্তরপাড়া প্রবেশদ্বার। আর এই গেটটা পেরিয়ে কিছু দূর এগোলেই ডান দিকে পড়বে গঙ্গা নদী। এবার রিফ্রেশমেন্টের জন্য একটা জায়গা খুঁজতে খুঁজতে চলে এলাম মৃত্যুঞ্জয় ফ্যামিলি রেস্টুরেন্টে। রেস্টুরেন্টে প্রথমে গিয়েই ফ্রেশ হয়ে তারপর আপনাদের এই দেখাচ্ছি। রেস্টুরেন্টটা খুব পরিষ্কার, টেবিলের ওপরই মেনু দেওয়া রয়েছে। বিভিন্ন রকম তন্দুরি, চাইনিজ সব রকমই পেয়ে যাবেন এই রেস্টুরেন্টে, সাথে ককটেলসও রয়েছে। আমরা অর্ডার দিয়েছিলাম কি সেটা আপনাদের দেখাচ্ছি। অর্ডার খাবার নিয়ে আসার আগেই চলে আসবে টেবিলে প্লেট সার্ভের জন্য, আর তারপর ওইখানকার লোকেরাই সার্ভ করে দেবে আপনাদের খাবারগুলো। তো আমরা অমৃতসরি ফিশ টিক্কা দিয়েছিলাম, এটা বেকড ভেটকি ফিশের একটা আইটেম। তো প্রচণ্ডই ভালো খেতে ছিল এটা, কিন্তু মাইক্রোওয়েভে করা, আর এর সাথে যে স্যালাড আর চাটনিটা দিয়েছিল সেটাও খুবই ভালো খেতে ছিল। এরপরেই আমরা অর্ডার দিয়েছিলাম কোল্ড কফি উইথ আইসক্রিম, একটা চেরির সাথে এসেছিলো আর খুব সুন্দর করেই দিয়েছিলো, আর এটা খেতেও খুবই ভালো ছিল। পুরো শরীর ঠান্ডা হয়ে গেছিলো খাওয়ার পর। খাওয়া দাওয়া সেরে মন ভরে আবার চলে গেলাম এবার যেগুলো দেখবো সেইখানে। প্রথমে দেখার ইচ্ছা ছিল চন্দননগর মিউজিয়াম, কিন্তু এটা বন্ধ থাকে বৃহস্পতি ও শনিবারে, তার জন্য দেখা হয়ে ওঠেনি। প্রথমেই এসে পৌঁছলাম স্যাক্রেড হার্ট চার্চে, যেটা 1691-এ এস্টাবলিশমেন্ট করা হয়েছিল। এটা একটা ক্যাথলিক চার্চ, দুপুরবেলা ছিল বলে বেশি কেউ ছিল না, তার জন্য বেশি ভিড়ভাড়টা না থাকায় ভালো করেই চার্চটা দেখতে পেয়েছিলাম। চার্চের চারিধারে সুন্দর সুন্দর ফুল রয়েছে যেগুলো দেখতে খুবই ভাল লাগছিল, আর চার্চটা বেশ বড়ই। এই গেট দিয়ে চার্চের ভেতরে ঢুকে গেলাম, আর ঢুকেই দেখতে পাবো জিসাস ক্রাইস্টের একটা মূর্তি। এইখানকার প্রত্যেকটা গেটের ওপরেই প্লাস বা ক্রস সাইন দেওয়া রয়েছে, যেটা খ্রিস্টানদের ধর্মীয় সাইন। আর এই যে বেগুনি রঙের ফুলগুলো দেখছেন, এগুলো দেখতে কিন্তু খুব সুন্দর। আর এই যে দেখছেন একটা মডেলের মতো বানানো রয়েছে এখানে, এর পাশেই হঠাৎ করে একটা হনুমান বাবাজি উদয় হয়ে গেলেন। চার্চের ভেতরে ঢুকলেই দেখতে পাবেন বাংলা, ফ্রেঞ্চ, হিন্দি অ্যান্ড ইংলিশ, এই চারটে ভাষায় ওয়েলকাম লেখা রয়েছে। তো ইন গেট খোলা না থাকায় আমরা আউট গেট দিয়েই ঢুকে পড়লাম চার্চের ভেতরে। আর চার্চের ভেতরে এখন বিশেষ কেউ নেই, শুধু নানরা রয়েছে আর বিভিন্ন রকম মূর্তি রয়েছে কাঁচের বাক্সের ভেতরে সুন্দর করে সাজানো। মূল যে জিসাসের মূর্তিটা রয়েছে তার সামনে নানরা রাতের প্রেয়ারের জন্য প্রস্তুতি নিচ্ছেন।
চার্চ থেকে বেরিয়েই আমরা গঙ্গার ধারে হাঁটার জন্য যাচ্ছি। চলে এসছি আমরা গঙ্গার ধারে। নদীতে প্রচুর স্টিমার আর নৌকো এপার ওপার করছে। এখন নদীতে বেশ জোরেই স্রোত বয়ে চলেছে। যেই জায়গাটা দিয়ে আমরা এখন হাঁটছি সেই জায়গায় গাছগুলো এইভাবে থাকার জন্য রোদটা অতটা আসছে না, তার জন্য ছায়ার মধ্যে দিয়েই হেঁটে চলেছি। এবার আবার গাড়িতে উঠে পড়েছি ব্যান্ডেল চার্চে যাব বলে। পৌঁছে গেছি আমরা ব্যান্ডেল চার্চে। এই চার্চটা 1599 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। এর পুরো নাম ব্যান্ডেল বাসিলিকা চার্চ। এই চার্চ কিন্তু 5টার মধ্যে বন্ধ হয়ে যায়, তাই ঢোকার সময় আমাদের বলে দিচ্ছিল তাড়াতাড়ি করতে। গেটের ভেতরে ঢুকে আবার একটা গেটের ভেতরেই আসল চার্চটা, তো চলুন এই চার্চটার ভেতরে যাওয়া যাক। এই চার্চের দু দেয়াল ধরে ছবির মাধ্যমে জিসাস ক্রাইস্টের জীবনী বর্ণনা করা রয়েছে। এই হলো চার্চের মূল গেট। এই গেট দিয়ে এবার আমরা ভেতরে ঢুকবো। ভেতরে ফটোগ্রাফি কয়েকটা জায়গায় নিষেধ রয়েছে, যেরকম হল ঘর, আবার যেরকম এই জায়গাটা হচ্ছে কোনো নিষেধ নেই। এখানটা একটা সুন্দর থেকে বাগানের মতো তৈরি করেছে, তার মাঝে মাঝেও বিভিন্ন রকম মূর্তি রয়েছে, আর একটা মূর্তি কাঁচের বাক্সের ভেতরে রয়েছে। এগুলো দেখে আমরা আবার চার্চের ভেতরে ঢুকলাম। এই যে সিঁড়ি দিয়ে উঠছি, একদম উপরে একটা ভিউ পয়েন্ট রয়েছে, সেখানে লোকে ছবি তোলে। আরও মূর্তি রয়েছে, আরও অনেক রকম জিনিসপত্রও রয়েছে ওখানে, তো ওগুলো দেখব। এখানে টোটাল 80খানা সিঁড়ি ছিল। এই মূর্তিটা এখানে রয়েছে, এখানে লোকে প্রেয়ার করে, আর এই জায়গায় অনেক জোরে হাওয়া চলছে। কলকাতায় কিন্তু এখন ভীষণ গরম, কিন্তু এই সুন্দর হাওয়ায় গরম বোঝা যাচ্ছে না। নিচে দেখছিলাম অনেকজন মোমবাতি নিয়ে আসছে, তো বুঝলাম কারণটা হচ্ছে এখানে এই জায়গায় মোমবাতি রাখছে আর নিজেদের মনের ইচ্ছা বলে নিয়ে আবার চলে যাচ্ছে। ব্যান্ডেলের চার্চ থেকে বেরিয়ে গাড়িতে উঠে পড়লাম সবচেয়ে আকর্ষণীয় হংসেশ্বরী মন্দির দেখার জন্য। মন্দিরে যেতে যেতেই আকাশ কালো হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছিলাম। এরপরেই শুরু হয়ে গেল মুষলধারে বৃষ্টি। মন্দিরে পৌঁছে গিয়ে জুতো খুলে এখন দাঁড়িয়ে রয়েছি বৃষ্টি কমার অপেক্ষায়। বৃষ্টি কমে গেলে মন্দিরের ভেতরে ঢুকব। ততক্ষণ এই মন্দির সম্পর্কে দু চার কথা আপনাদের বলে নিচ্ছি। এই জায়গাটির নাম বংশবাটি বা চলতি ভাষায় বাঁশবেড়িয়া। এই মন্দির তৈরি হয় 1679 সালে। বৃষ্টি এখন থেমে গেছে, তাই আমরা এখন মন্দিরের ভেতরে ঢুকব। ঢুকতে ঢুকতে আরও কয়েকটি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক তথ্য আপনাদের কাছে উপস্থাপন করছি। এই মন্দিরটি তৈরি হওয়ার পেছনে এক করুণ কাহিনী রয়েছে। নারায়ণ সান্যালের লেখা একটি উপন্যাস আছে যার নাম হংসেশ্বরী। এই মন্দিরের পেছনে যে করুণ কাহিনীটি রয়েছে সেই নিয়েই তিনি এই উপন্যাসটি লেখেন। আপনারা দেখতে পাচ্ছেন মন্দিরে যাওয়ার রাস্তাটা লাল মাটি দিয়ে তৈরি। বৃষ্টি হওয়াতেও কিন্তু এখানে কোনো কাদা হয়নি। চলুন এবার মন্দিরের ভেতরে ঢোকা যাক। মন্দিরের ভেতরে এই জায়গায় সুন্দর করে ফুল দিয়ে সাজানো রয়েছে। এইখানে মন্দিরের ভেতরে ঠাকুর রয়েছে। আবারও টিপটিপ করে বৃষ্টি পড়তে শুরু করেছে, তাই ছাতা মাথা দিয়ে এবার মন্দির থেকে বেরোব। যেহেতু এখানে চারিদিক মন্দিরটা ঘুরে তবেই আপনি গাড়িতে উঠতে পারবেন বা ফেরত যেতে পারবেন, তার জন্য পুরো মন্দিরটা আমরা ঘুরতে রাখলাম। আর দেখতে পেলাম একটা ছোট্ট করে রাধা কৃষ্ণের মন্দির আবার এই মন্দিরের ভেতরে।
আমাদের গাড়ি চলে এসছে এই লাল গাড়িটা। গাড়িতে ওঠার আগে চলুন আপনাদের আরেকটা জিনিস দেখাই। এখানে একটা রাজবাড়ি রয়েছে, এই রাজবাড়িটা কিন্তু সেরকম মেনটেন করা হয় না, এখনো কিছু বংশধর এই রাজবাড়িতে বাস করে। আমাদের সবকিছুই দেখা হয়েছে, তো এবার আমরা একটা রেস্টুরেন্টে যাব, এখানকার একটা ফেমাস রেস্টুরেন্ট। এই হলো জলশ্রী রিভারাইন ফ্লোটিং রেস্টুরেন্ট। তো চলুন দেখি এখানে কিরাম খাবার পাওয়া যায়, এই ভেতরটা কিরকম রয়েছে সব আপনাদের দেখাই। ঢোকার মুখে এই ব্রিজটা দিয়ে যেতে হবে, আর এই ব্রিজটা লাইট দেওয়া আছে, আর একটু বিকেল হলে লাইটগুলো জ্বালিয়ে দেবে। রেস্টুরেন্টের ভেতরে চলুন ঢুকি। এখানে বাইরে বসে খাওয়ার আবার ভেতরের এসির ভেতরে বসে খাওয়ার দুটোরই ব্যবস্থা করা রয়েছে। তো প্রথমে তো ভাবলাম যে বাইরে বসে খাওয়া যাক, তারপর আকাশের অবস্থা চিন্তা করে ভেতরেই চলে গেলাম খাওয়ার জন্য। তো এখানে মেনু কিন্তু স্ক্যান করে নিতে হয়, মানে এমনি কোনো মেনু কার্ড আপনি পাবেন না, ফোনে কিউআর কোড স্ক্যান করলে তবেই আপনি মেনু পাবেন। আর এখানে কিন্তু থালা চামচ আর বিভিন্ন রকম নেসেসিটি প্রথমের থেকেই দেওয়া রয়েছে। তো আমরা মশলা কুলচা কড়াই চিকেন আর গ্রিন স্যালাড অর্ডার দিয়েছিলাম। এখানকার খাবারের মান কিন্তু খুবই ভালো। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, তো আমরা এখন রেস্টুরেন্ট থেকে বেরিয়ে যাচ্ছি। আর দেখুন ব্রিজের লাইট কিন্তু এখন জ্বালিয়ে দিয়েছে, তার জন্য ব্রিজটা খুব সুন্দর দেখাচ্ছে। চলুন চলে যাওয়া যাক গাড়ির দিকে। গাড়িতে উঠে পড়েছি, তো এবার আমরা বাড়ির দিকে চলে যাব। আজকে সারাদিনটা বেশ সুন্দর লাগলো, তার জন্যই এই ব্লগ বানানো আর আপনাদেরকে চন্দননগরটাও দেখানো। আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরবর্তী ব্লগ আবারও তাড়াতাড়ি নিয়ে আসবো। আর এরম ব্লগ দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর এই ভিডিওটাকে লাইক শেয়ার করবেন অবশ্যই।